দেখুন so, আমরা HTML আর সিএসএস দিয়ে আমরা একটা টু ডি কিউব তৈরি করলাম আর সেটা কিভাবে সেটা আমরা যে সিএসএস এর ট্রান্সফর্ম যে শিখে আসলাম সেই ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমেই আমরা এত সুন্দর একটি কিউবকে তৈরি করলাম আর আজকের এই ক্লাসে যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য ছোট কিছু টিপস আপনারা এই কিউবের যে প্রজেক্টটি আমি আজকে করাচ্ছি সেটা বোঝার আগে আপনাদেরকে এস টিএম আর সিএসএস সম্পর্কে কিন্তু ভালো একটি ধারণা থাকতে হবে তো সেটিকে কমপ্লিট করার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড এই চ্যানেলটিতে ভিজিট করবেন জাস্ট জাস্ট ইউটিউবে এসে লিখবেন ওয়েব গ্রাউন্ড বলে তারপর চ্যানেলটিতে ভিজিট করার পরে আপনারা এই প্লেলিস্ট ফলো করতে পারেন এখানে আপনারা সবকিছু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তারপর আপনারা যদি চান যে স্পেশালি আমি শুধুমাত্র HTML শিখবো তার জন্য এই প্লেলিস্টে ফলো করতে পারেন আর CSS এর জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন এবার আসি যাদের ধরুন HTML CSS কমপ্লিট এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা এখানটাতে ভিজিট করতে পারেন এখানটাতে আসার পরও সেম আপনারা প্লেলিস্ট অপশনে আসুন আসার পর এখানে দেখুন যে জাভাস্ক্রিপ্টের উপরে একটি সম্পূর্ণ প্লেলিস্ট এখানটাতে দেওয়া রয়েছে এখানটাতে স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে থাকুন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আর এটি মেইনলি বিগিনারদের জন্য তাই বিগিনারস এর এখান থেকে অনেক বেশি হেল্পফুল হবেন আর এরপর আপনারা যদি চান যে পিএইচপি শিখবেন তার জন্য দেখুন এখানে পিএইচপির জন্য তৈরি করে দেওয়া রয়েছে পাশাপাশি দেখুন যে কোয়ারির জন্য প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে তাই আপনারা যদি চান যে একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জাভাস্ট্রিট বা পিএইচপি বা যে কোয়ারি শিখবেন তার জন্য আপনারা এই প্লেলিস্টগুলো ফলো করতে পারেন তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই তার জন্য আমরা চলে যাবো হচ্ছে ই ড্রাইভের মধ্যে তারপরে চলুন এখান থেকে চলে যাই আমরা ওয়েব ক্লাসেস আর এখানটাতে আপনি দিয়ে দিন ক্লাস নাইটি সিক্স যেরকম দিয়ে দিলাম ক্লাস তো ফোল্ডারে প্রবেশ করার পরে আপনার এখান থেকে দিয়ে দিন একটি ফাইল তৈরি করুন যেরকম নাম হচ্ছে এটা দিয়ে দিলাম ইনটেক্স ডট এসে যেরকম আমরা যথারীতি আগেও করতাম আর পাশাপাশি এখান আরেকটা ফাইল তৈরি করে নিন যার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি স্টাইল ডট সিএসএস ঠিক আছে এবার আপনারা এই যে নাইনটি সিক্স বলে ফোল্ডারটা রয়েছে এটাকে আপনারা ভিএস কোডে ওপেন করে নিন তো চলুন এবার এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করে নেওয়া যাক তো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন তারপরে দেখুন এখান থেকে দিস পিসি আর নিচে আসার পর এখান থেকে ই ড্রাইভকে চুজ করুন সেখান থেকে ওয়েব ক্লাসেস একটু নিচের দিকে যান দেখুন নাইনটি সিক্স রয়েছে এটাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিন জাস্ট ইস এ প্রেস করুন দেখুন নাইটি সিক্স বলে ফোল্ডারটা এখানটাতে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা এখান থেকে ইন্ডেশড এস টিএল কে ওপেন করে নিলাম এবং স্টাইলড সিএসএস সরি আমরা এখানটাতে দেখুন স্পেলিং মিস্টেক করেছি সো আমরা একটা কাজ করি আমরা এখানটাতে যাই যাওয়ার পরে এতগুলো এস নয় জাস্ট একটাই এরকম থাকবে তো এই যে সিএসএস হয়ে গেল সো দেখুন এবার এখানটাতে সিএসএস আইকনটাও চলে এসেছে তো দেখুন আমরা ইন্ডেশড এসটিএমএলএল এলকে ওপেন করলাম স্টাইলড কে ওপেন করলাম এখানটাতে এস এর স্ট্রাকচারটাকে নিয়ে চলে আসি আর এবার এখানে এসে আমরা জাস্ট বলে দিই যে এটা হবে আমাদের ক্লাস আপনার নাইনটি সিক্স বেশ এবার আমরা এখানটাতে একটা সিএসএস এর লিঙ্ক করিয়ে দিই লিঙ্ক করলাম সিএসএস দেখুন সিএসএস লিঙ্ক হয়ে গেলো আচ্ছা বেশ এবার আমরা এখানে একটা কাজ করি সবার প্রথমে দেখুন তো আমরা এখানে একটা কিউব তৈরি করব তাই তো তাই সবার প্রথমে আমি এখানে একটা ডিভ নিই তার নাম দিলাম আমি ডট কিউব কন্টেইনার যেরকম কিউব কন্টেইনার ঠিক আছে এটা একটা ডিভ তৈরি করলাম এবার এই ডিভের ভেতরে আমরা দেখুন কিউবের টোটাল তিনখানা পার্ট হয় একটা হচ্ছে উপরের দিকে একটা পার্ট থাকবে লেফটের দিকে আর রাইটের দিকে একটা পার্ট থাকবে যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন দেখুন এবার এটা করার জন্য আমরা এখানটাতে কিছু কিছু জিনিস নিয়ে নিই যেরকম মনে করুন আমি এখানে ডট কিউব বলে একটি ক্লাস বা একটি ডিফ আমি তৈরি করতে চাইছি এরকম ডট কিউব বলে আমি টোটাল তিনখানা ডিফ তৈরি করতে চাইছি তাই আমি এখানে ডট কিউব ইন্টু থ্রি দিয়ে দিলাম তাহলে দেখুন তিনখানা ডিফ তৈরি হলো যার মধ্যে টু রয়েছে কিউব তাই তো এইবার এগুলোর তো নয় সবগুলোর মধ্যে একটাই ক্লাস পড়ে গেল এবার এইটা যে টপ হবে এইটা যে লেফট হবে এইটা যে রাইট হবে এটা আপনি আলাদা আলাদা করবেন কি করে এই কারণে আমরা এই ইন্ডিভিজুয়ালি ডিপগুলোর মধ্যে আমরা আরেকটা করে ক্লাস দিয়ে দিই যেরকম আমি এখানটাতে দিয়ে দিলাম কিউ হাইফেন টপ বলে আর ঠিক সেম ওয়েতে আমি এখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করলাম এখানটাতে দিয়ে দিলাম কিউব লেফট আর এটাতে করে দিলাম কিউব রাইট এবার চলুন আমরা সিএসএস এ যাওয়ার পরে এই কিউবগুলোকে একটু ডিজাইন করি সবার প্রথমে চলুন আমরা সিএসএস এ চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা কি করব। আমরা সবার প্রথমে এই কিউব কন্টেনার এটাকে ধরবো হ্যাঁ তাই এই কিউব কন্টেনারটাকে ধরুন ধরার পরে বা কিউব কন্টেনারটাকে আমি একটু পরে ধরছি আমি সবার প্রথমে এই কিউবগুলোকে গুলোকে একটুখানি ডিজাইন করি যেরকম আমি চাইছি এই প্রতিটা কিউবের উইথ হোক দুশো পিক্সেল হাইট হোক দুশো পিক্সেল তাহলে আমি যদি এই প্রতিটা ডিফকে ধরে তার উইথ আর হাইট দুশো করতে চাই তাহলে আমি শুধুমাত্র এই ক্লাসটাকে ধরলেই তো হবে তাই না কারণ যেহেতু এই ক্লাসটা তিনটে জায়গাতেই রয়েছে তাই আমি একটাকে সেসেস দিলেই কিন্তু ও তিনটে জায়গাতেই পড়ে যাবে তাই আমি এই কিউবটাকে ধরলাম ধরার পরে আমি এখানে যাওয়ার পর লিখবো ডট কিউব লেখার পরে আপনি এখানটাতে দিয়ে দিন যে এটার উইথ হবে মনে করুন টু হান্ড্রেড পিক্সেল ঠিক আছে এটার হাইট হবে সরি এটার হাইট হবে মনে করুন টু হান্ড্রেড পিক্সেল এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে রাখছি ফর দ্য মোমেন্ট জাস্ট বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড মনে করুন আমি দিয়ে দিলাম রেড ঠিক আছে এটাকে জাস্ট সেভ করলাম করার পরে চলুন দেখা যাক একটুখানি আমরা আউটপুটটাকে দেখি তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে এইখানে আর এটাকে সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম ওপেন উইথ ফায়ার তো দেখুন এখানে কিন্তু তিনখানা ডিপ পরপর চলে এসেছে কারণ এটা হচ্ছে দুশো পিক্সেল মনে করুন এতটুকু তারপরে এতটুকু দুশো পিক্সেল তারপরে এতটুকু দুশো পিক্সেল এরকম করে ঠিক আছে সো এইবার আমরা একটা কাজ করি এই রেড কালার দিলে তো আর হলো না আমরা একটা কাজ করি এই প্রতিটা ডিভের মধ্যে একটা একটা করে ইমেজ নিয়ে চলে আসি অর্থাৎ আপনি চাইলে এই অনেক রকম ভাবে করতে পারেন আপনি এই প্রতিটা ডিভের মধ্যে আবার ইমেজটা দিয়ে করতে পারেন বাট আমরা চাইছি পুরো ডিভটা জুড়ে যেন একটা ইমেজ থাকে এবার সেটা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমেও করতে পারি তাই না আমরা যদি প্রতিটা ডিভের মধ্যে একটা করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই সেটাই তো পুরো ডিভটাকে জুড়ে থাকবে তাই না আর আমরা যদি চাই যে ইন্ডিভিজুয়ালি এটার ভিতরে আইএমজি ট্যাগ করেও দিতে পারি বাট দরকার নেই এবার চলুন আমরা একটুখানি গুগলে চলে যাই যাওয়ার পরে আপনি জাস্ট এখানটাতে সার্চ করুন ইমেজেস লিখে তো দেখুন কি কি ইমেজেস আসে আমি জাস্ট ইমেজেসের মধ্যে ক্লিক করলাম তো এবার এখান থেকে আপনারা কিছু কিছু ইমেজকে নিয়ে নিন যেরকম আমরা একটু নিচের দিকে যাই যেরকম ধরুন এই ইমেজটা আমি এখানে ক্লিক করলাম সো এই ইমেজটাকে চলুন আমরা ডাউনলোড করে নিই এটা লোড হয়েছে কি না ইমেজটার কোয়ালিটি কি ঠিকঠাক আছে হ্যাঁ ইমেজটাকে নেওয়া যেতে পারে সো আমরা এখান থেকে একটা কাজ করি এটাকে রাইট ক্লিক করলাম এখান থেকে কপি ইমেজ লিঙ্ক এটাতে ক্লিক করুন এটাতে নতুন টাইপে গিয়ে ইমেজটাকে ওপেন করে দেখুন যেটার কোয়ালিটিটা কেমন হ্যাঁ ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই চলুন এটাকে আমরা সেভ করে নিই এখান থেকে কন্ট্রোল এস করলাম এবার আমরা দিস দিশপিচিতে যাওয়ার পরে এটাকে আমরা আমাদের ই ড্রাইভের মধ্যে যাওয়ার পরে ওয়েব ক্লাসেস আর ঠিক নাইনটি সিক্সের এর গেলাম এখানে একটা ইমেজেস বলে ফোল্ডার তৈরি করে নিই তার জন্য দেখুন এখানটাতে নিউ ফোল্ডার বলে একটি অপশান আছে এখানটাতে ক্লিক করুন এখানে আমি একটা ইমেজেস বলে একটা ফোল্ডার তৈরি করলাম এর ভেতরে আমি এই ইমেজটাকে সেভ করলাম ঠিক আছে বেশ এটা সেভ হয়ে গেল এবার এরকম রিলেটেডই দেখুন এখানে অনেক ইমেজ আপনি পেয়ে যাবেন যেরকম দেখুন এইটা এখানটাতে ক্লিক করলাম সো মনে করুন আমি এই ইমেজটাকেও নেব তাই এটাকে রাইট ক্লিক করলাম এখানটাতে কপি ইমেজ লিঙ্ক এখানে ক্লিক করুন নতুন ট্যাবে গিয়ে এটাকে পেস্ট করে এন্টার প্রেস করুন দেখুন ইমেজটা আসছে এবার এখান থেকে কন্ট্রোল এসে প্রেস করুন দেখুন এটার এক্সটেনশন ডট জেপিজি রয়েছে আর পাঁচটা দেখুন আগের ইমেজটা আমি যেখানে সেভ করেছি সেখানেই কিন্তু এখন এই ইমেজটাও সেভ হবে এই যে দেখুন নাইনটি সিক্স তার ভিতরে ইমেজেস এটাকে জাস্ট সেভ করে দিন আমরা পরে সব ফাইলগুলোকে রিনেম করব এটাকে রিমুভ করে দিলাম এবার এখান থেকে মনে করুন আরেকটা ইমেজ মনে করুন এইটা ঠিক আছে এটাকে নিলাম বা এটাকে সরি এখান থেকে আর কোন ইমেজ নেওয়া যায় এইটা হ্যাঁ এটাকেও নিতে পারি চলুন এখানে ক্লিক করলাম সো এটাকে আমরা রাইট ক্লিক করব করার পরে এটাকে কপি ইমেজ লিংকে ক্লিক করুন নতুন ট্যাবে চলে যান পেস্ট করুন এন্টার প্রেস করুন দেখুন ইমেজটা এখানে চলে এসেছে ঠিক আছে সো এটাকে আমরা কন্ট্রোল এস করব সেভ আর জাস্ট এখানটাতে সেভে ক্লিক করে দিলাম ঠিক আছে বেশ আমার তিনখানা ইমেজ দরকার ছিল তিনখানা ইমেজ নিয়ে নিয়েছি এইবার একটা কাজ করুন আমি জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম এবার আমরা জাস্ট ফাইলগুলোকে একটু রিনেম করে দিই আমরা জানি যে ফাইলগুলোর নাম একটু অন্যরকম হয়ে গেছে সো আমি এখানটাতে করলাম যে আই এম জি হাইফেন ওয়ান বা আপনি করে দিতে পারেন বিজি ওয়ান বিজি ওয়ান বিজি টু বিজি হাইফেন টু কখনো এরকম ভাবে ইমেজের নামগুলো রাখবেন না মানে যেটা ধরুন যেই পারপাসে আপনি ইমেজগুলোকে ব্যবহার করছেন সেই পারপাসে আপনি নামগুলোকে রাখতে পারেন যেরকম চাইল্ড ওয়ান চাইল্ড টু ঠিক আছে এভাবে আপনি রাখতে পারেন ওটা এসিও পারপাসে অনেকটা কাজ লাগে বাট আমি যে সুবিধার জন্য আমি একটুখানি এটা করে নিচ্ছি বিজি হাইফেন থ্রি ঠিক আছে তো এবার আমরা কি করব আমরা এই ইমেজগুলোকে ব্যবহার করব আমাদের এইখানটাতে ঠিক আছে সো দেখুন এবার ইন্ডিভিজুয়ালি আপনি যদি এই কিউবটাকে ধরতে চান তাহলে এখান থেকে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে বলুন তো আপনি কি কিউবকে সিলেক্ট করবেন না এখানে দেখুন কিউব টপ রয়েছে তাই না আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে তাই আমি এখানটাতে গেলাম আমি বলে দিলাম যে ডট কিউব টপ এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দাও এবার আমি জাস্ট এখানটাতে এটা করে দিচ্ছি যে দেখুন প্রতিটা কিউবের কিন্তু উইথ আর হাইট দুশো পিক্সেল করে আমি দিয়ে রেখেছি আমি এবার ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড হবে আমি এখানে এটা করে দিলাম ফার্স্টে ইউ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফ এর ইমেজের মধ্যে যে ইউআরএল দেয় তো এখানটা আমাকে পা দিতে হবে তো আমরা এখানটাতে দেবো যে ইমেজেস স্ল্যাশ দেখুন এবার ইমেজের স্ল্যাশ যেই দিলেন এখানটাতে দেখুন অটো সাজেশন চলে এসছে যে কোন ইমেজটা আমি বিজি ওয়ান এটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আপনি এখানটাতে অন্যান্য কাজগুলো করে দিন যেরকম নো হাইফেন রিপিট অর্থাৎ ইমেজটা রিপিট হবে না তারপরে ধরুন আমি ইমেজের পজিশন যেটা ব্যাকগ্রাউন্ড পজিশন সেটা আমি করে দিতে চাইছি যে ইমেজটা পুরোপুরিভাবে সেন্টারে থাকুক তাই এখানে লিখলাম সেন্টার সেন্টার আর পুরো ইমেজটা কভার হয়ে থাকুক পুরো ডিভের মধ্যে তাই আপনি এখানে লিখে দিন কভার ঠিক আছে এটাকে সেভ করুন চলুন তো দেখা যাক যে প্রথম ইমেজটা এসেছে নাকি রিফ্রেশে প্রেস করুন দেখুন প্রথম ইমেজটা কিন্তু চলে এসেছে তাই না তো ঠিক এরকমভাবেই আমরা পরেরগুলোকে চুজ করি তো আমরা জাস্ট এখান থেকে কাকে নেব এই যে কিউব লেফটকে তাই না এখান থেকে নিলাম তো এখানে যাব পেস্ট করব। আর এখান থেকে আমি জাস্ট জিনিসটাকে কপি করে পেস্ট করে দিই যেহেতু সেম হবে শুধুমাত্র আমাদের ইমেজের পাথটা একটুখানি চেঞ্জ হবে এবার দেখুন এটাকে রিমুভ করে দিলাম আগের বার তো নয় অটো সাজেশন দিয়েছিল এখন দিচ্ছে না কেন কারণ এখন যদি অটো সাজেশান আপনি পেতে চান আপনাকে কন্ট্রোল আর স্পেস বার এটা প্রেস করতে হবে যেরকম আমি কন্ট্রোল স্পেস ক্লিক করলাম বা প্রেস করলাম দেখুন আমাকে আবার সাজেশান দিচ্ছে তো এখান থেকে আপনি টুটাকে জাস্ট চুজ করে নিন এটাকে সেভ করলাম আমরা এখানে যাব রিফ্রেশ প্রেস করবো দেখুন দুই নম্বর ইমেজটাও কিন্তু চলে আসলো তাই না তো ঠিক সেম ওয়েতে আপনারা তিন নম্বর ইমেজটাকেও নিয়ে চলে আসুন আমি মনে করুন এখান থেকে কপি লেফটটাকে একবার কপি করলাম এখানে পেস্ট করলাম এবার এটা হবে কি রাইট তাই না জাস্ট এখানটা থেকে এটাকে রাইট করে দিন আর এখান থেকে বিজি জাস্ট থ্রি হবে এটা আমরা জানি তাই এখানটাতে আমরা কোনো কিছু করলাম এটাকে জাস্ট থ্রি করে দিলাম ঠিক আছে এটাকে সেভ করলাম তো চলুন এবার আমরা এখানে যাবো রিফ্রেশে প্রেস করবো দেখুন তিনখানা ইমেজ পুরো নিচে নিচে চলে এসেছে ঠিক আছে সো এবার আমরা কি করব সবার প্রথমে আমরা এর যে প্যারেন্টটা রয়েছে অর্থাৎ এই যে কিউব বলে যে ডিপগুলো রয়েছে এটা তো কিউব কন্টেনারের মধ্যে রয়েছে আমরা ওই কিউব কন্টেনারকে করব পজিশান রিলেটিভ আর এগুলোকে করব পজিশন অ্যাপসলিউট এবার যেই মুহূর্তে আমি কিউব কন্টেনারকে পজিশন রিলেটিভ করব আর এই কিউবগুলোকে আমি যখন পজিশন অ্যাবসলিউট করবো তখন কী হবে বলুন তো এই প্রতিটা ডিপ দেখবেন একটার পিছনে আরেকটা চলে গেছে অর্থাৎ সবার লাস্টে যে ইমেজটা থাকবে সেটা সবার উপরে থাকবে আর তার নিচে জাস্ট অন্যান্য ইমেজগুলো থাকবে বা তার পেছনে সব অন্যান্য ইমেজগুলো থাকবে যেটা আমরা পজিশন রিলেটিভ আর সময় বুঝেছিলাম ঠিক আছে তো চলুন আমরা এর প্যারেন্টটাকে আগে পজিশন রিলেটিভ করে দিই যেরকম কিউব কন্টেনার আমরা এখনো পর্যন্ত নিইনি সো আমরা এখান থেকে কিউব কন্টেনারটাকে একবার নিয়ে আসি সো মনে করুন আমি এখান থেকে কিউব কন্টেনারকে কপি করলাম আমি একবারে উপরের দিকে গেলাম এখানটাতে ডট কিউব কন্টেনারকে দিলাম এবার এখানটাতে একে দিয়ে দিচ্ছি যে পজিশন কোলন রিলেটিভ ঠিক আছে এবার এটাকে আমরা রিলেটিভ দিয়ে দিচ্ছি এবার কিউব কন্টেনারকে নয় আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিলাম এবার এই চিলড্রেনগুলোকে কি বলতে হবে পজিশন অ্যাবসলিউট তাই দেখুন চিলড্রেনগুলো কোনগুলো এই কিউবগুলো তাই না তাই এখানটাতে আপনি বলে দিন যে এইটার আচ্ছা এই মুহূর্তে এখন এই কিউবের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রতিটার মধ্যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিয়েছি সো এবার আপনি এখানটাতে দিয়ে দিন পজিশন কোলন অ্যাবসলিউট ঠিক আছে জাস্ট এবার এটাকে সেভ করুন দেখুন সব একটার পিছনে আরেকটা চলে যাবে রিফ্রেশ প্রেস করুন দেখুন একটার পেছনে আরেকটা চলে গেল তাই না সব ইমেজগুলো কিন্তু রয়েছে বাট একটা আরেকটার পেছনে তো এইবার দেখুন আমরা একটা একটা নিয়ে কাজ করব এবার সেই কারণে আমরা কি করব আমরা যে জিনিসটাকে নিয়ে প্রথমে কাজ করব সেটা হচ্ছে টপটাকে নিয়ে তাই ফর দ্য মোমেন্ট আমরা কি করব এই লেফট আর রাইটটাকে ডিসপ্লে নান করে রাখি তাই আমি এখানে লিখছি ডিসপ্লে আর এখানটাতে দিয়ে দিন নান ঠিক আছে মনে করুন এটা দিয়ে রাখলাম আর সেম হইতে আমি এই কিউব রাইটটাকেও ডিসপ্লে নান দিয়ে রাখলাম তাহলে দেখুন এই মুহূর্তে শুধুমাত্র আমার কাছে কে থাকবে শুধুমাত্র একবারে যে টপটা রয়েছে সেটা থাকবে ঠিক আছে সো এবার আমরা এটাকে নিয়ে একটুখানি কাজ করে চলুন এবার আমরা এই যে গত পর্বগুলোতে যে ট্রান্সফর্মগুলো শিখলাম যে টু ডি ট্রান্সফর্মগুলো শিখলাম যেরকম হচ্ছে ট্রান্সলেট রোটেট স্কেল কিউ তো এইগুলোই আমাদের কাজে লাগবে আর সেগুলোর নিয়ে একটা প্রজেক্ট দেখানোর জন্যই আপনাদেরকে এই কিউবের প্রজেক্টটা আমি দেখাচ্ছি তো দেখুন আমরা সবার প্রথমে এই টপকে নিয়ে কাজ করব ঠিক আছে সো এই টপটাকে নিয়ে কাজ করার জন্য সবার প্রথমে দেখুন আমাদেরকে কি করতে হবে ট্রান্সফর্ম তাই না ট্রান্সফর্ম এটা আমাদেরকে করতে হবে এবার ট্রান্সফর্মের মধ্যে আমরা কিন্তু একসাথে অনেকগুলো প্রপার্টিকে দিতে পারি সাথে সাথে বা পাশাপাশি তো দেখুন আমরা এখন এখানটাতে এটা করে রাখি যে এই জিনিসটা করার জন্য আমাকে এখানটাতে প্রয়োজন হবে রোটেট করার ঠিক আছে এবার আমরা সব ইনসপেক্ট এলিমেন্ট থেকে দেখে দেখে বুঝে বুঝে করব। বাট সবার আগে আমরা একটু ডিফল্ট জিনিসগুলো দিয়ে রাখি রোটেটের মধ্যে আমরা কি করতে পারি সব কিছু ডিগ্রিতে দিতে পারি তাই তো তাই এখানটাতে আপাতত দিয়ে রাখুন জিরো ডিজি এবার স্পেস দিয়ে আমাদের এখানে স্কিউয়েরও প্রয়োজন হবে আমি এখানটাতে স্কিউ দিয়ে রাখলাম স্কিউ মনে করুন এটা আমরা কিসে দিতে পারি স্কিউটা এটাও আমরা ডিগ্রিতে দিতে পারি তো মনে করুন জিরো ডিইজি দিয়ে দিলাম আর এখানটাতেও দিয়ে দিলাম মনে করুন জিরো ডিইজি ঠিক আছে আপনি কোনো রকম কোনো এক্সট্রা এফেক্ট কিন্তু এখানটাতে দেখতে পারবেন না তাই না দেখুন সেম আপনি দেখতে পারবেন আচ্ছা এবার আমরা একটা কাজ করি এই যে কিউবটা রয়েছে এটাকে একটুখানি এরকম একটা জায়গাতে নিয়ে আসার চেষ্টা করি তো তার জন্য যে কিউব কন্টেনারটা রয়েছে এটার একটা মার্জিন দিয়ে দিন যেরকম মার্জিন কোলন মনে করুন টপ থেকে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট থেকে হচ্ছে জিরো বাটন থেকে হচ্ছে জিরো আর লেফট থেকে হচ্ছে মনে করুন করে দিই দেখা যাক কোন জায়গাটাতে আসে আমি এখানটাতে গেলাম রিপ্রেজার প্রেস করলাম হ্যাঁ ঠিক আছে জাস্ট টপের থেকে একটু উনি আমরা কমিয়ে দিই যেরকম টপ থেকে মনে করুন ফিফটিন পার্সেন্ট আমি করে দিলাম ঠিক আছে পরবর্তীকালে আমরা দেখবো যে কি করে কোনো একটা জিনিসকে পুরো প্রপারলি সেন্টারে আনতে হয় তো ফর দ্য মোমেন্ট এখন ওই কন্টেনারটাকে অর্থাৎ পুরো যে কিউবের কান্টেনারটা রয়েছে সেটাকে আমি মাঝখানে নিয়ে চলে আসলাম তো তার ফলে কিউব কন্টেনারের ভেতরে যা আছে সব এখন মাঝখানেই রয়েছে ঠিক আছে এবার আমরা কি করলাম আমরা প্রথম যে কিউবটা রয়েছে কিউব টপ সেখানটাতে আমরা ট্রান্সফর্ম লিখেছি আর তার মধ্যে রোটেট দিয়েছি কিউ দিয়েছি যার মধ্যে আমি কোনো কিছুই এখনো কিন্তু ভ্যালু দিইনি সব জিরো জিরো করে রেখেছি এবার এই জিনিসগুলোকে আমরা মডিফাই কোথায় গিয়ে করবো ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে করবো তাই চলুন এটাকে আমরা রাইট ক্লিক করলাম করার পরে ইনসপেক্টে ক্লিক করলাম ঠিক আছে এবার আমরা একটুখানি নিচের দিকে যাই যার পরে দেখুন এই যে জিনিসগুলো দেখুন এখন সব ডিজেবেলড অবস্থায় রয়েছে শুধুমাত্র এটাই কিন্তু এখন অন অবস্থাতে রয়েছে এটাতে ক্লিক করুন এবার আমরা 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 এখান থেকে জিনিসগুলোকে সবার প্রথমে চলুন এটাকে এটাকে করি স্কিউ এক্স অর্থাৎ এদিকেও টানবো আবার এদিকেও টানবো বলতে পারেন আমরা এক্স অক্ষ বরাবরও টানবো আবার ওয়াই অক্ষ বরাবরও একটুখানি ওপর নিচে স্কিউ করব তাই এখানটাতে ক্লিক করুন এবার প্রথমে এটাকে স্কিউটাকে একটুখানি বাড়ান এক্স অক্ষ বরাবর দেখুন এটা আস্তে আস্তে বাড়ছে তো মনে করুন আমি এখানটাতে ফিফটিন ডি ইজি দিলাম এবার সেরকমভাবে আপনি ওয়াই অক্ষটাকেও বাড়ান দেখুন ওয়াই অক্ষটাকে বাড়াচ্ছি ও এখন এরকম দেখাচ্ছে তাই না বেশ এটাকেও ফিফটিন দিলাম এবার একটু রোটেট করে দেখি যে আমরা দেখুন কিউবের টপ অংশটাকে আমরা দিতে চাইছি তাই তো উপরের দিকের অংশটা তো আমরা কি রোটেটটাকে সামনের দিকে অর্থাৎ আমরা যদি পজিটিভ দিই এখানটাতে ডিগ্রিটা তাহলে কি টপটা তৈরি হবে না নেগেটিভ দিলে তৈরি হবে চলুন দেখা যাক তো আমরা যদি একটুখানি বাড়াই তাহলে দেখুন জিনিসটা এরকম হচ্ছে না এরকম আমার দরকার নেই আমি চাইছি যে যাতে টপ বোঝায় সেরকম একটা হোক তাই দেখুন আপনি যদি রোটেরটাকে যদি পজিটিভ দিকে নিয়ে যান যেরকম টোয়েন্টি এইট ডিগ্রি তাহলে কিন্তু টপটা তৈরি হবে না তাই আমি এটা একটু নেগেটিভভাবে দিয়ে দেখি যে টপটা আসে নাকি সো হ্যাঁ দেখুন নেগেটিভভাবে দিলে কিন্তু এটা একটু টপের মতোই বোঝাচ্ছে সো মনে করুন আমি এই ক্ষেত্রে আমি এটাকে এরকম দিয়ে রাখলাম যে ফর্টি ফাইভ ডিগ্রি এরকম দিয়ে রাখলাম ঠিক আছে তাহলে আপাতত এটা থাকুক এটা মোটামুটি টপ বোঝা যাচ্ছে ঠিক আছে যে উপরের অংশটা পরে আমরা যদি লাগে তখন আমরা এটাকে ফিক্স করব তো এখান থেকে আমরা শুধুমাত্র এখন এই ট্রান্সফর্ম প্রপার্টিটাকে চাই ঠিক আছে আর দেখুন এখানটাতে আর দেখুন এখানটাতে ইনসোট এলিমেন্ট একটা বিশেষত্ব দেখুন আপনি যেই মুহূর্তে ট্রান্সফর্মের উপরে দেখুন হোভার করবেন এই এলিমেন্টের উপরে তাহলে দেখুন এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এই যে এই সবুজ অংশটা হচ্ছে এলিমেন্টটা প্রাথমিকভাবে কোথায় ছিল আর এই যে ধরুন ব্লু অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি সেটাকে ট্রান্সফর্ম করে কোন পর্যায়ে নিয়ে গেছেন ঠিক আছে এই জন্য এলিমেন্টটা খুবই উপযোগী তাই দেখুন এখানে আমরা শুধুমাত্র কোনটাকে চেঞ্জ করেছি এই ট্রান্সফর্মটাকে তাই আমি শুধুমাত্র এখান থেকে ট্রান্সফর্মটাকে নেবো এটাকে রাইট ক্লিক করুন করার পরে দেখুন এখানটাতে কপি ডিক্লেয়ারেশন জাস্ট কপি ডিক্লারেশন না রুল হবে আচ্ছা ডিক্লারেশন করে দেখি এটাতে কপি করলাম করার পরে আমরা আমরা জাস্ট একটা পেস্ট করে হ্যাঁ ডিক্লারেশন হবে দেখুন জাস্ট ওখান থেকে ওই শুধুমাত্র রোটেটের যে অংশটা বা যে অংশটা সেটাকে আমি এখানটাতে নিয়ে আসলাম ঠিক আছে এবার এটাকে সেভ করবো আমরা যখন এইখানে গিয়ে রিফ্রেশে প্রেস করবো দেখুন যেটা আমরা এখানটাতে চেঞ্জ করেছি সেটাই কিন্তু এখন রয়ে গেল তাই না বেশ আর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমরা এই যে এটাকে উইন্ডোটা আছে সেটা আমরা একটু ডান দিকটায় খুলি রাইটের দিকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো দেখুন এবার আমার কোন কাজটা শুরু হবে এই লেফটের কাজটা তাই তো তাই এখান থেকে ডিসপ্লে নানটাকে এবার আমরা সরিয়ে দিই সরিয়ে দেওয়ার পরে যখন আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো দেখবো এটা পুরোপুরিভাবে এরকম জায়গাতে রয়েছে এবার এইটাকে আমাকে কোথায় নিতে হবে বলুন তো এই যে ধরুন সেকেন্ড যে ডিফটা রয়েছে অর্থাৎ লেফটের যে জায়গাটা সেটা আমাকে নিতে হবে পুরো এই বরাবর যাতে ওই ডিফটার সাথে যাতে পুরো কিউবের মতো বোঝা যায় তাই তো চলুন সবার প্রথমে আমরা আবার এখানে সেম জিনিসটা করি অর্থাৎ এখানেও কিন্তু আমাকে ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে হবে তাই আমি এখানে লিখলাম ট্রান্সফর্ম ঠিক আছে দেখুন এখানেও কিন্তু আমাকে রোটেট ব্যবহার ব্যবহার করতে করতে হবে হবে স্কিউ এবার পাশাপাশি এখানে আমাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে এই ইমেজটাকে আমাকে এইখান থেকে ঠিক এরকম একটা জায়গাতে নিয়ে আসতে হবে তাই না তাহলে বলুন তো আমরা যেগুলো যেগুলো শিখেছি যে একটা জিনিসকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া সেটা আমরা কার মাধ্যমে করতে পারি ট্রান্সলেটের মাধ্যমে তাই না স্কিউ এর মাধ্যমে আমি জিনিসটাকে বাঁকাতে পারি রোটেটের মাধ্যমে আমি জিনিসটাকে ঘোরাতে পারি আর জিনিসটাকে যদি আমি একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিতে চাই তাহলে আমাকে কোন জিনিসটা ব্যবহার করতে হবে ট্রান্সলেট তাই না তাই দেখুন আমি এখানটাতে সব জিনিসগুলোকে আমি এখানে ফার্স্ট অফ অল দিয়ে রাখি যেরকম আমি মনে করুন এখানটা দিয়ে দিলাম যে ট্রান্সলেট হও এবার ট্রান্সলেট আমরা ধরুন পার্সেন্টে দিতে পারি যেরকম আমি এখানে করে দিলাম জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট সব আমরা ডিফল্ট রেখে দেব তারপরে আমরা ইনসফেট এলিমেন্টে গিয়ে দেখব যে কোনটা করলে আমার সুবিধা হচ্ছে তারপরে স্পেস দিয়ে আমার রোটেটের দরকার আছে তো আমি রোটেট দিয়ে দিলাম যে জিরো ডি এটা ডিফল্ট আছে এটা দিয়ে দিলাম আচ্ছা তারপর আমাদের স্কিউয়ের প্রয়োজন হবে স্কিউ আর এখানটাতে আমি দিয়ে দিলাম স্কিউ হচ্ছে জিরো পিক্সেল আর সরি জিরো ডিগ্রি আর কমা দিয়ে হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে সব আমরা ডিফল্ট দিয়ে রাখলাম পরে সব আমরা ইন্সপেট এলিমেন্টে গিয়ে কাজগুলো করব। এবার দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন কিউব যখন আপনি তৈরি করবেন তখন আপনি যদি টপের স্কিউটা এটা দিয়ে থাকেন তাহলে পরবর্তী যে ধরুন লেফট আর রাইডগুলো রয়েছে সেগুলোর স্কিও কিন্তু আপনাকে এরকমই দিতে হবে ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি করে তো কোনোটাতে হয়তো মাইনাস ফিফটিন ডিগ্রিও করতে হতে পারে বাট ফিফটিন ডিগ্রি কিন্তু থাকবে ঠিক আছে তো চলুন দেখা যাক আমরা এবার এটাকে এখান থেকে সেভ করলাম করার পরে আমরা যখন এইখানে যাব রিফ্রেশ প্রেস করব দেখুন আপনি সেম জিনিসটা দেখতে পাচ্ছেন এবার আমরা যখন এটাতে ক্লিক করব তো এখানটাতে দেখতে পারবো যে এর এগেনস্টে যে সিএসএসটা রয়েছে সেটা দেখুন আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন বাট এখানটাতে দেখুন আমরা ট্রান্সফর্মে কিছু একটা ভুল করেছি যার জন্য দেখুন এখানটাতে একটা ইলো মার্ক ওয়ার্নিং চলে এসেছে তো চলুন দেখা যাক আমরা এখানে কোথায় ভুল করেছি দেখুন আমরা এখানটাতে ট্রান্সফর্ম ঠিকঠাক লিখেছি ট্রান্সলেট ঠিকঠাক লিখেছি দেখুন এখানে আমরা একটা কমা দি নি সো এখানটাতেই ভুল ছিল আমরা এখানে একটা কমা দিয়ে দিলাম তো এবার আমরা এখানে যাই রিপ্লেস প্লেস করবো আমরা দেখুন এবার দেখুন ঠিকঠাক হয়ে গেছে তাই না একটা কমা দিই বলে জিনিসটা ওরকম দেখাচ্ছিলো তো চলুন সবার প্রথমে আমরা স্কিউটাকে দেখি তো চলুন দেখা যাক স্কিউটা কতটুকু করলে জাস্ট এটার সামঞ্জস্য পুরোপুরিভাবে হয় তো আমরা এটাকে এরকম করলাম যে এই স্কিউটাকে যদি আমি এরকম করি এটাকেও ধরুন আমি ফিফটিন করলাম আর এটাকেও যদি আমি ফিফটিন করি ধরুন ফিফটিন করলাম ধরুন ফিফটিন করলাম ঠিক আছে এটা নয় এরকম হয়ে গেল সো এবার আমি যদি এটাকে একটু রোটেট করি রোটেট করি দেখি তো জিনিসটা কীরকম হলে ওটার সাথে সেট হয় এরকম হলে কি সেট হবে না হবে না আচ্ছা এরকম হলে না রোটেটটা যদি আমি মাইনাসে দিই তাহলে কিন্তু তখন হচ্ছে না তাই না দেখুন এটা এরকমভাবে ভাবে হয়ে যাচ্ছে তাই রোটেটটাকে আমাকে প্লাসের দিকেই নিয়ে যেতে হবে এই যে দেখুন এরকমভাবে আমি নিয়ে গেলাম বেশ হ্যাঁ ঠিক 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 এটাকে আমরা ধরুন আমরা মাইনাস ফিফটিন বা আমরা রোডটাকে প্লাস ফিফটিন ডিগ্রি দিলাম ঠিক আছে এইবার দেখুন এটা অনেকটা দেয়ালের মতোই হয়ে গেছে অনেকটা লেফটের মতোই হয়ে গেছে দেখুন মনে হচ্ছে যেন পুরো দাঁড়িয়ে রয়েছে তো এবার আমরা কি করব এবার আমরা এটাকে এখান থেকে নিয়ে জাস্ট এটার সাথে জাস্ট অ্যাটাচ করে দেবো তো তার জন্য এখন আমাদের প্রয়োজন হবে এই ট্রান্সলেটেড ঠিক আছে এবার এই ট্রান্সলেটটাকে সিলেক্ট করুন করার পরে দেখুন তো না আমরা এদিকে নয় এটাকে আমরা একটুখানি দিকটাতে নিয়ে যাই বা সব থেকে ভালো হয় আমরা প্রথমত এই অক্ষ বরাবর জিনিসটাকে সেট করি তারপরে এক্স অক্ষ বরাবর করবো দেখুন উপর থেকে একটু নিচের দিকে নামিয়ে আনি তো দেখুন এটাকে আমরা উপর থেকে নিচের দিকে নামিয়ে আনলাম যখনই এটার সাথে এটা সেট হয়ে যাবে তখনই আমরা এটাকে ছেড়ে দেবো এই যে দেখুন এটা কিন্তু বেরিয়ে আসলো আমরা একটু উপর দিকে গেলাম ব্যাস এই যে এটা ঠিক আছে ঠিক আছে সো আমরা এটাকে একশো করে দিই ঠিক আছে যদি একশোতে দেখবো যে ঠিকঠাক হয় কিনা সো এবার আমরা এখান থেকে এই যে ট্রান্সলেটটা রয়েছে এটাকে আমরা এবার বাদিকটা নিয়ে যাই তো দেখুন এই দুখানা জিনিসকে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন তো দেখুন আমি এখানটাতে এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম যে এটা ট্রান্সলেট হবে মাইনাস ফর্টি আর উপর থেকে ওয়াই থেকে হবে সেভেন্টি তারপরে দিয়ে এটা এরকমভাবে দাঁড়িয়েছে তো আপনারা জাস্ট নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবেন সো এরপরে চলুন দেখা যাক এবার এটাকে আমরা এখান থেকে একটু কপি করে নিই এটাকে রাইট ক্লিক করবো এখান থেকে কপি ডিক্লারেশনে ক্লিক করলাম এবার এটাকে আমরা দিয়ে দেবো জাস্ট এই লেফটের মধ্যে ঠিক আছে এটাকে আমরা সেভ করে দিলাম পেস্ট করার পরে এবার আমরা এখানটা থেকে এটাকে রিফ্রেশে প্রেস করবো দেখুন এটা পুরোপুরিভাবে এভাবে হয়ে গেছে ঠিক আছে সো এবার আমরা তিন নাম্বার ডিফটাকে নিয়ে কাজ করি চলুন তো তিন নাম্বার ডিফটা হচ্ছে এইটা সো এবার এটাকে এখান থেকে ডিসপ্লে নানটাকে সরিয়ে দিন এখান থেকে আর এখানেও সেমভাবে আমরা এই জিনিসটাকে এখান থেকে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম আর এখানটাতে সব জিরো করে রাখুন আপাতত এটা হচ্ছে জিরো পার্সেন্ট এটা হচ্ছে জিরো এটাও হচ্ছে আপনার জিরো ডিগ্রি আর এটাও হচ্ছে জিরো আর এটাও হচ্ছে জিরো ঠিক আছে এটাকে সেভ করলাম সো সেভ করার পরে এবার যখন আমরা এখানে যাব রিফ্রেশ প্রেস করব তখন আপনি ইমেজটাকে এভাবে দেখতে পারবেন তো এবার এই জিনিসটাকে দেখুন আমাকে সবার প্রথমে কি করতে হবে ফার্স্টে স্কিউ করি যেটা আমরা সবার আগে করেছি তো দেখুন তো স্কিউ এমন ভাবে করবেন যাতে এটা এটার সাথে একটুখানি ম্যাচ খায় ঠিক আছে সো আমরা এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করলাম তিন নাম্বার ডিভে এবার আমরা স্কিউ কোনটা এটা এটাতে ক্লিক করুন এবার ফার্স্টে এক্সটাকে সিলেক্ট করুন করার পরে দেখুন তো এইভাবে করলে কি জিনিসটা হবে কারণ আপনাকে তো জাস্ট এই জায়গা থেকে শুরু করতে হবে তাই না এইভাবে করলে জিনিসটা হবে না এটাকে আমরা একটু মনে করুন মাইনাস মাইনাস পিক্সেল বা ডিগ্রি ডিগ্রি সরি আর এটাকেও করলাম এই যে দেখুন ডিগ্রি হ্যাঁ মাইনাস ফিফটিন ডিগ্রি সরি হ্যাঁ এটাকে এরকম করলাম এইবার এটাতে একটুখুনি চলুন আমরা রোটেট করে নি সো রোটেটে গেলাম এবার এই রোটেরটাকে একটু প্লাস করলে কেমন হয় না প্লাস করলে ওদিকে চলে যাচ্ছে ডান দিকে তো আমরা একটুখুনি মাইনাস করে দেখি হ্যাঁ মাইনাস করলে এটা পুরোপুরিভাবে এটার সাথে সেট হবে তাই এটাকে আমরা মাইনাস ফিফটিন ডিগ্রি করলাম ঠিক আছে এইবার আমরা এটাকে এটার সাথে পুরো সেট করবো তার জন্য আমার ট্রান্সলেটের প্রয়োজন হবে সো ট্রান্সলেটটাকে এখান থেকে সিলেক্ট করুন করার পরে জাস্ট এটা হচ্ছে এইটা তাই তো এই যে দেখুন এখান থেকে আমরা এটাকে সেট করে নিলাম এবার জাস্ট উপর থেকে জিনিসটাকে একটু নামিয়ে আনুন এখান থেকে আমরা দেখুন উপর থেকে জিনিসটাকে একটু নামিয়ে আনছি আর একটু নিচে থাকবে এইভাবে হ্যাঁ এই যে সেট হয়ে গেল ঠিক আছে একটু নিচের দিকে যাই হ্যাঁ এটাও ঠিকঠাক আছে সো হ্যাঁ পারফেক্ট আর এদিক থেকে এটাও পুরোপুরিভাবে পারফেক্ট আছে بس ঠিকঠাক তো দেখুন আমাদের কিউবটা কিন্তু রেডি হয়ে গেল তাই না এটাকে আমরা ক্লোজ করে দিই ও সবার আগে আমরা এখান থেকে এই ট্রান্সফর্মটাকে রাইট ক্লিক করে কপি ডিক্লারেশন করি আর এটাতে জাস্ট আমরা পেস্ট করে দিই এখানটাতে কন্ট্রোল ভি করে দিলাম এবার আমরা এখানে যাব রিফ্রেশ প্রেস করব দেখুন এটা পুরো ঠিকঠাক আছে এটাকে জাস্ট ক্লোজ করে দিন দেখুন পুরো কিউবটা এখন এইভাবে পুরো ডিজাইনড হয়ে রয়েছে ঠিক আছে আপনারা চাইলে এটা যে মার্জিনটা রয়েছে এর কন্টেইনারে সেটাকে একটু কমিয়ে দিতে পারেন সো আমি এই যে জাস্ট এই টপের এর দিকের মার্জিনটাকে আমি একটুখানি কমিয়ে দিই একটুখানি উপরে দিকে থাকবে এই যা সো আমি টেন পারসেন্ট করে দেবো সো আমরা এবার এখানটাতে যাওয়ার পরে এর টপের যে মার্জিনটা রয়েছে যেটা আমি ফিফটিন করে রেখেছিলাম সেটাকে আমরা টেন করে দিচ্ছি সেভ করলাম আমরা এখানে যাব রিফ্রেশ প্রেস করবো দেখুন ঠিকঠাকভাবে কাজ করছে এটাকে জাস্ট ক্লোজ করে দিন সো আপনারা চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো ব্যাকগ্রাউন্ডের তো দেখুন বডিতে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে তাই আমি এখানে সিলেক্ট করলাম বডি এবার বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য মনে করুন আমরা ফ্ল্যাট ইউআই কালার্সে চলে যাই সো ফ্ল্যাট ইউআই কালারস এখান থেকে আমরা যখন একটা কালারকে চুজ করে নিই ওখানটাতে দিয়ে দিই চলুন সো মনে করুন এই কালারটা আমি দেবো তো এখান থেকে এটাকে কপি করলাম আর বডির মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাকে সেভ করলাম তো চলুন দেখা যাক এটা আসে কি না দেখুন এটা চলে এসেছে ঠিক আছে আপনারা চাইলে আরও একটুখানি ব্ল্যাকের দিকেও যেতে পারেন কোনো সমস্যা নেই সো আমরা যদি এখান থেকে একটু হোভার করি এটাকে এটাকে যদি আর একটু ব্ল্যাকিস্ট করে দিই তাহলে একটু ভালো হবে হ্যাঁ এরকম একটু ডার্ক করে দিলাম আরও দেখুন এবার জিনিসটা দেখতে একটু ভালো লাগছে তাই না তাই দেখেছেন কত সুন্দরভাবে আমরা জাস্ট একটা কিউব তৈরি করে ফেললাম তো এটাকে জাস্ট আমরা আরেকটু মিডিলে আনার জন্য এটাকে টেন করে দিই এটাকে জাস্ট করি হ্যাঁ

ট্রান্সলেট এলিমেন্টে গিয়ে জাস্ট স্কিউকে চেঞ্জ করে রোটেট করে ট্রান্সলেট করে আমি জাস্ট এই কিউবটাকে বানালাম তো আপনারাও যেটা চাইবেন সেটা এই ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে আপনারা কিন্তু করতে পারেন ঠিক আছে তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো থাকবেন ধন্যবাদ